হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের প্রাইমারি ডেট দু হাজার তেইশকে লক্ষ্য রেখে দশই ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে যে সি টেটে আসা সিডিপির সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেখে নেব তো অবশ্যই আজকের এই ক্লাস খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই ক্লাস থেকে অবশ্যই প্রাইমারি টেট পরীক্ষায় দশই ডিসেম্বর কমন পাবেই ওকে তো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করি দেখে নাও আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব যে বিকাশের ক্ষেত্রে নিম্নোক্ত একটি ছাড়া পরিবেশগত উপাদান প্রভাব বিস্তার করে সে একটি হলো কি শিক্ষার ম্যান শরীর পুষ্টিগত গুণ পুষ্টির গুণগত মান না সংস্কৃতি তাহলে বিকাশের ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে যে পরিবেশগত উপাদানের প্রভাব বিস্তার করে এটা তোমাদের কি হবে বিকাশ ঠিক আছে যে একটি ছাড়া যে কোনটি ছাড়া তো এটা অবশ্যই শিক্ষার মান ছাড়া ছাড়া কথাটা উল্লেখ আছে দেখো তাহলে এখানে অপশান ওয়ান হচ্ছে সঠিক উত্তর আর জানো বিকাশ কি বিকাশ যে ডেভেলপমেন্ট সেই যে বিকাশটা সেই বিকাশটা আমরা কিন্তু দেখতে পাই না তাই না কিন্তু বৃদ্ধিকে আমরা দেখতে পাই নেক্সট প্রশ্ন দেখো যে সীমা প্রতিটি পাঠ দ্রুত লিখতে শিখতে পারে লীলার শিখতে দেরি হয় তাহলে এখানে তোমাদের সীমা আছে এবং লীলা আছে বিকাশের যে নীতিটি এক্ষেত্রে সক্রিয় তাহলে সীমা দ্রুত শিখতে পারছে কিন্তু লীলা দেরি হচ্ছে তাহলে একে আমরা নিরবিচ্ছিন্নতা সাধারণ থেকে নির্দিষ্ট ব্যক্তিগত পার্থক্য না পারস্পরিক সম্পর্ক কি বলবো তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে এটা অবশ্যই ব্যক্তিগত পার্থক্য মানে সকলের যে ভিন্ন ভিন্ন যে নিড আছে চাহিদা আছে বা বোঝার ক্ষমতা আছে সেগুলো পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও বিকাশ যে শুরু হয় বিকাশ যে শুরু হয় সেটা শৈশবকাল থেকে প্রাক বাল্যকাল স্তর থেকে বাল্যকালোত্তর স্তর থেকে না প্রাক জন্মকাল থেকে তাহলে দেখে নাও শৈশব মানে প্রথম দু বছরকে আমরা শৈশব বলি আর প্রাক বাল্যকাল সেটা দুই থেকে ছয় বছরকে বলি আর বাল্যকালোত্তর বলি ছয় থেকে এগারো বছরকে তাহলে আমাদের যে বিকাশটা শুরু হয় মনে রাখবে যে আমাদের যত মাতৃগর্ভে থাকাকালীন সময়কাল থেকে কিন্তু আমাদের বিকাশটা শুরু হয় তাহলে প্রাক জন্মকাল হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের কোনটি প্রধানত বংশগত উপাদান যে সমবয়সীদের প্রতি মনোভাব চিন্তন প্রক্রিয়া চোখের রং না সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ তাহলে বংশগত উপাদান কোনটি যে একজন শিশুর বংশগত উপাদান কোনটি হবে তাহলে দেখো এই ধরনের যে প্রশ্নগুলো এখানে তোমাদের অ্যানসার হয়ে যাবে চোখের রং। তাই না চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও যে সমবায় ভিত্তিক শিখন অপেক্ষাকৃত বয়স্ক এবং দক্ষ শিক্ষার্থীরা অ অল্প বয়স্ক এবং বয়স্ক শিক্ষার্থীদের সাহায্য করে অর্থাৎ যারা একটু ভালোভাবে শিখে থাকে তারা অল্পবয়স্ক বা যারা অল্প কিছু জানে তাদেরকে সাহায্য করে এর ফলে কি হয় দলের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় না পারদর্শিতার উন্নতি ও আত্মপ্রত্যয় ঘটে না তীব্র প্রতিযোগিতা দেখা যায় না নৈতিক বিকাশের উন্নতি হয় তাহলে এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে পারদর্শিতার উন্নতি ঘটে এবং আত্মপ্রত্যয় ঘটে অপশান সি তোমাদের দুই হচ্ছে অ্যান্সার সঠিক নেক্সট দেখ নাও যে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুরা সাধারণত কী শেখে ব্যক্তিগতভাবে না ব্যক্তিগত এবং দলগতভাবে না দলগতভাবে না প্রধানত শিক্ষকের নিকট থেকে তাহলে দেখো যে শিক্ষার্থী কেন্দ্রিক যে শ্রেণীকক্ষ সেখানে শিশুরা সাধারণত কীভাবে যেমন ব্যক্তিগতভাবেও শেখে তেমনি দলগতভাবেও শেখে ওকে আর ছয় থেকে এগারো বছর যেন এই সময়টাকে আমরা কি বলে থাকি পি গ্রুপ বলে থাকি তাহলে এখানে তোমাদের অপশান টুটা কিন্তু সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে যে অধিকাংশ লোক গড় লোক গড় অল্প কিছু মেধাবী এবং অল্প কিছু অল্পধি মানে সামান্য মেধাবী তো এখানে দেখে নাও এই যে এই বক্তব্যের নীতির উপর প্রতিষ্ঠিত কি বুদ্ধির বৃদ্ধি বুদ্ধি এবং যৌনগত পার্থক্য বুদ্ধি এবং জাতিগত পার্থক্য না বুদ্ধির বন্টন দেখো এই প্রশ্ন প্রসঙ্গে আমাদের কয়েকটি প্রশ্ন মনে রাখা প্রয়োজন যে আইকিউ এ আইকিউ ধারণা সর্বপ্রথম দেন হচ্ছে উইলিয়ামস টার্ন সে সঙ্গে মনে রাখতে হবে যে মানসিক বয়স মানসিক বয়সের যে ধারণা সর্বপ্রথম দেন বিনে তো এই দুটো প্রশ্ন আমাদের মনে রাখতে হবে সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে কি যে একটা শিশুর যখন বুদ্ধাঙ্ক একশো চল্লিশ প্লাস হয়ে থাকে তাকে বলি আমরা অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাবী বলি এরপর একটা শিশুর যে উচ্চ মেধা একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ হচ্ছে উচ্চ সম্পন্ন আর সাধারণত যেটা পরীক্ষায় তোমাদের আসে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাধারণ বা গড় মেধা সম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক কত নব্বই থেকে একশো এই প্রশ্নটি আসে একশো দশ থেকে একশো উনিশ পর্যন্ত বুদ্ধাঙ্কের মধ্যে থাকে মেধাবীরা তো এগুলো প্রত্যেকটাই আমাদের মনে রাখতে হবে তাহলে সাত নম্বর প্রশ্নের তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান ফোর হয়ে যাবে বুদ্ধির বন্টন নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে বহুবিধ বুদ্ধিতত্ত্বে মাল্টিপ্যাল ইন্টেলিজেন্স থিওরি তো এই থিওরিটি কার এই থিওরিটি হলো গার্ডনারের ওকে এই গার্ডনারের এই থিওরি থেকে তোমাদের টেড দু হাজার বাইশে একটি প্রশ্ন এসেছিলো এবং দু হাজার তেইশেও তোমাদের একটি কিন্তু প্রশ্ন আসবে তাহলে বহুবিধ যে বুদ্ধি তত্ত্ব যে ক্ষমতার সাহায্যে প্রাণী খনিজ পদার্থ এবং গাছপালা চেনা ও শ্রেণীকরণ করা হয় তাকে আমরা কী বলবো তাহলে দেখো তাকে আমরা বলে থাকি প্রাকৃতিক বুদ্ধি জানো প্রাকৃতিক বুদ্ধি নেক্সট প্রশ্নে চলে যাব যে চিন্তন প্রধানত আমাদের যে থিঙ্কিং সেই থিঙ্কিং প্রধানত কি তো থিঙ্কিং প্রধানত যে জ্ঞানমূলক প্রক্রিয়া অপশন থ্রি হবে সঠিক উত্তর নেক্সট দেখে একটি উত্তম পাঠ্যপুস্তকে অনুপস্থিত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুপস্থিত থাকে তোমাদের টেট দু হাজার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে লিঙ্গ সংক্রান্ত অনিরপেক্ষতা লিঙ্গগত অনুভূতিশীলতা লিঙ্গগত সমস সমতা না সামাজিক দায়বদ্ধতা তো এক্ষেত্রে তোমাদের যে আনসারটি হয়ে যাবে অনিরপেক্ষতা অপশান ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাবো দেখে নাও যে প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের সম্ভাবনাগুলো সম্পর্কে সচেতন হবে যখন দেখে নাও যে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আলাদা করে হবে না প্রাইভেট কোচিং না ঘন ঘন পরীক্ষা না তারা অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে তাহলে প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা সম্পর্কে সচেতন হবে তখনই যখন সমস্ত শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণ করবে অপশন ফোর হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও যে বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় নিম্নোক্ত বৈশিষ্ট্য আছে তাকে অন্তর্ভুক্তিমূলক বলি অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশান তাহলে অক্ষম শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা শারীরিক বৌদ্ধিক সামাজিক ভাষাগত বা অন্যান্য দিক থেকে ক্ষমতার পার্থক্য নির্বিশেষে সকল শিশুকে অন্তর্ভুক্তই করা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য পৃথক বিদ্যালয়ে কথা বলা না কেবল বালিকাদের শিক্ষার চাহিদার উপর গুরুত্ব দেয় তাহলে ক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা কিন্তু জানো যে শারীরিক বৌদ্ধিক সামাজিক ভাষাগত অন্যান্য দিক থেকে ক্ষমতার পার্থক্য অপশন টু হচ্ছে সঠিক উত্তর চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যে ডাইলেক্সিয়া ডাইলেক্সিয়া প্রধানত নিম্নোক্তি কিসের সঙ্গে দেখো তোমাদের কি আছে এখানে ডাইলেক্সিয়া আছে তো দেখো এখানে যে তোমাদের কি কি আছে বলো তো ডিসগ্রাফিয়া আছে যেখানে আমরা অক্ষর চিনতে পারি না যেখানে শিশুরা তো এখানে ডাইলেক্সিয়া আছে তো এটা কি হবে দেখো তো এটা ডিসলেক্সিয়া হয়ে যেত তাই না ডিসলেক্সিয়া হতো এটা তো এটা কি হবে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে যে পঠনের ক্ষেত্রে অপশন ফোর হচ্ছে সঠিকোত্তর পরবর্তী প্রশ্নে চলে যাবো যে শ্রেণীকক্ষে যে শ্রবণ প্রতিবন্ধী যে হতাশার ধরে নাও কোনো শিশু আছে তার প্রধান কারণ কি হবে দেখো যে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং তথ্য আদান প্রদানে অক্ষমতা এটাই হতাশার কারণ অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখে নাও তোমাদের সি টেটের আসা প্রশ্নগুলো আলোচনা করছি যেটা তোমাদের এবারে টেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যা আচরণের সক্রিয়তার দিকটি অন্তর্ভুক্ত হলো যে শিখনের জ্ঞানমূলক মাত্রায় শিখনের অনুভূতিমূলক মাত্রায় শিখনের মনস্চালনমূলক মাত্রায় না শিখনের মূলক মাত্রা তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা অবশ্যই যে শিখনের শিক্ষণের মূলক মাত্রায় নেক্সট প্রশ্ন দেখে নাও একজন ছাত্র মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে এটা দেখো যে ফাইভ থেকে এইটের ফ্যাডাগরি বা সিক্স থেকে এইটের ফ্যাডাগরিতে থাকা উচিত তো দেখে নাও তো এক্ষেত্রে তোমাদের কি উচিত যে এটা অবশ্যই বাহ্যিক প্রেস না ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নাও যে একজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারে দলগত কর্মসূচিতে নিযুক্ত করলেন দলগত আলোচনা দলগত প্রজেক্ট হ্যাঁ রোল প্লে এই যে এগুলোর মধ্যে থাকলো তাহলে এই যে শিখনটাকে আমরা কি বলবো শিখনটা একটা সামাজিক কর্মসূচি অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখে নাও সৃজনশীলতা তোমাদের আমি কালকে যে ট্রিক্সগুলো বলছিলাম ঠিক আছে তো তার মধ্যে দেখে নাও ধরে নাও এখানে চারটে অপশান আছে তোমরা কোন অ্যান্সারটি করবে তো দেখে নাও সৃজনশীলতা সাধারণত যুক্ত করে কী হবে দেখে নাও অপসারী চিন্তন অভিসারী নয় অপসারী চিন্তন অপশান টু হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে নাও একজন শিক্ষক শিক্ষার্থীদের সর্বদা সাহায্য করে কি যাতে তারা একটি বিষয়ে অর্জিত জ্ঞানের সঙ্গে অপর বিষয়ের সম্পর্ক স্থাপন করতে পারে তো এটি সাহায্য কি করে অনুবন্ধ এবং জ্ঞান সঞ্চালনে সাহায্য করে অপশান ফোর হচ্ছে সঠিক উত্তর এই প্যারাগি কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন যে শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের যে ভ্রান্তিকে লক্ষ্য রাখবেন কারণ এর মাধ্যমেই তিনি অবহিত হন যে শিক্ষার্থীরা কী পরিমাণে জ্ঞান অর্জন করছে কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শ্রেণীকরণ না বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যান্সার কি হচ্ছে যে কী ধরনের সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন অপশান টু হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যখন পূর্বের শিখন নতুন পরিস্থিতিতে শিখনের উপর কোনো প্রভাব বিস্তার করে না তাকে আমরা কি বলি তো তাকে আমরা বলে থাকি যে শূন্য শিখন সঞ্চালন অপশন থ্রি হচ্ছে সঠিক উত্তর দেখে না পিঁয়াজের যে জ্ঞানমূলক শিখন তত্ত্ব জ্ঞানমূলক সংগঠনের যে সংশোধন প্রক্রিয়াকে আমরা কি বলি আত্মীকরণ স্কিমা প্রত্যক্ষণ না সহযোজন দেখো এখানে যে অপশানগুলো আছে তো যে কি বলবো যে স্কিমার ব্যাপারটা আছে তোমাদের নিশ্চয়ই স্কিমা পড়েছ তো সেই স্কিমা ধারণাটির যিনি উদ্ভাবক ছিলেন তিনি ছিলেন বার্টলেট কে ছিলেন বার্টলেট তো তিনি দেখো যে দুটো বলেছিলেন একটা বলেছিলেন অ্যাডাপশন অর্থাৎ অভিযোজন আর একটি বলেছিলেন সাংগঠনিকরণ অর্থাৎ অর্গানাইজেশন তো এখানে দেখো যে অভিযোজনের দুটো পার্ট ছিল একটা আত্মিকরণ আর একটা সহযোজন তো আত্মিকরণ মানে কি আত্মিকরণ মানে ধরো যে নতুন তথ্য সংযোজন হবে সহযোজনটা কি সহযোজনটা একটা শিশু ধরে নাও একটা প্রথমে যে একটা বিড়ালকে দেখেছে তারপরে সে যখন একটা বাঘকে দেখলো তখন সে কিন্তু আর বড় বিড়াল বললে হবে না তখন তাকে কি করতে হবে সেই যা কিছু শিখেছে সেটাকে পাল্টাতে হবে এই যে সহযোজন করতে হবে সহ যে কিছু যুক্ত করতে হবে নতুন কিছু পুরনোকে ত্যাগ করে এটাকে বলে সহযোজন তাহলে এখানে তোমাদের অপশান ফোর হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব। যে প্রেসনার তত্ত্বানুযায়ী যে শিখনে উন্নতির জন্য শিক্ষক কী করবে শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রত্যাশা করবেন না না শিক্ষার্থীদের নিকট থেকে খুব উচ্চ প্রত্যাশা করবেন শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবচিত প্রত্যাশা করবেন না শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরনের প্রত্যাশা করবেন তাহলে নিকট থেকে যে বাস্তব যা কিছু প্রত্যাশা সেই প্রত্যাশাটা করবে শিক্ষক একজন শিক্ষক পাঠদানকালে দৃশ্য শ্রাব্য তাহলে দৃশ্য এবং শ্রাব্য শিক্ষো যে শারীরিক যে কর্মসূচির সাহায্য গ্রহণ করবেন যেমন টিএলএম যেমন আমরা সাধারণত টিভি বা কম্পিউটারে হ্যাঁ কোনো যদি কিছু চালানো হয় সেখানে দেখতেও পাই বা শুনতেও পাই তাহলে এখানে দেখে নাও কী করে শিক্ষার্থীদের বৈ যে মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে না শিখনে উৎকর্ষতার সর্বোচ্চ সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করা হয় না শিক্ষককে কিছুটা রিলিফ দেয় না কার্যকরী পরিমাপ সাহায্য করে তাহলে এখানে তোমাদের উৎকর্ষতার জন্য অপশান টু হচ্ছে সঠিক উত্তর দেখো এই যে এখানে আমরা বৃহত্তর অর্থটা পাচ্ছি বা বৃহত্তম দিকটা পাচ্ছি শিক্ষকের বৃহত্তম স্বার্থটা এই যে তোমাদের আমি কালকে ট্রিক্সে বলেছিলাম যারা ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নিও তো এটা তোমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন যে শিক্ষক যখন কোনো দর্শন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষার্থীদের সঙ্গে দলগত কর্মসূচিতে অন্তর্ভুক্তি করেন তিনি এক্ষেত্রে কী হয় দেখো যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অনুযায়ী ব্যবস্থা করেন আমি তোমাদের বলেছিলাম যে কালকের যে ট্রিক্সে সেখানে বলেছিলাম যে শিশুদের যেখানে সকলের কথা বলা হয় সেই অপশানটা তোমাদের সঠিক উত্তর হবে আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অবশ্যই একটা পজিটিভ কিওয়ার্ড নেক্সট দেখে নাও যে বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী নীতি এবং সঙ্গীত পরিবেশন বিদ্যালয় ম্যাগাজিন প্রকারের উদ্দেশ্য কি বিদ্যালয়ের নাম প্রচার পিতা সন্তুষ্টি আনয়ন না শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করা তাহলে কি হবে এখানে আমাদের হয়ে যাবে শিক্ষার্থীদের যে সৃজনশীলতাকে তো তোমাদের কালকে যে আমি কিওয়ার্ডটি বলেছিলাম এই যে পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছো এই ভিডিওটি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এখানে পজিটিভ কিওয়ার্ড আমি সৃজন সৃজনশীলতা বলেছিলাম তাহলে এটা তোমাদের অপশান থ্রি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখে নাও শিক্ষণের সহায়তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের দলগত কার্যাবলীতে উৎসাহিত করবেন যে কারণ এই ব্যবস্থা এই ব্যবস্থা সাহায্য কি করবে যে মূল্যবোধের দ্বন্দ্ব আক্রমণ ধর্মিতা না দুশ্চিন্তা না সামাজিকরণ তো এটা তোমাদের হয়ে হয়ে যাবে যাবে সঠিক উত্তর ফোর নেক্সট প্রশ্ন যে একটি ছাত্র সমবয়সীদের প্রতি আক্রমণাত্মক আচরণ করছে নিয়ম শৃঙ্খলা মানছে না তাহলে ছাত্রটির কি প্রয়োজন ছাত্রটির প্রয়োজন উচ্চ মাত্রায় চিন্তন প্রক্রিয়া পরবর্তী প্রশ্ন দেখে নাও যে পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশে বস্তুর যে স্থায়িত্ব সম্পর্কে বুঝতে পারে একটা শিশু সেটা কিন্তু অপশান টু প্রাক সক্রিয়তা স্তরে নেক্সট প্রশ্ন দেখে নাও কোহেলবার্গের মতে কোহেলবার্গের মতে ন্যায় অন্যায় বিচার অর্থাৎ ভালো মন্দ বিচার এটা শিশুরা নৈতিক দ্বন্দ্বের ফলেই শেখে তাহলে দেখো আমরা তোমাদের যে সিটেটে আসা তিরিশটি প্রশ্ন আলোচনা করলাম কতগুলো সঠিক হলো জানাবে এবং যারা ফুল মক টেস্ট দিতে চাও ফুল মক যদি দিতে চাও ফ্রি অফ কস্টে বিনামূল্যে আজকে তোমাদের ফুল মকের ওয়ান প্রশ্ন দেয়া হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন দেওয়া হলো সন্ধ্যের দিকে উত্তর দেয়া হবে দেখো নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে আর যারা এখনো যারা এখনো যে ট্রিক্সের ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের প্রাইমারি টেটের পরীক্ষার যে শেষ মুহূর্তে প্রস্তুতি দুর্দান্ত যেন চলে